তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম এর ফুল রয়েছে, তো এখন দেখো কত বড় হয়ে গেছে আস্তে আস্তে। তো রুটি ওরা বেশ ভালো হয়, দেখো কত সুন্দর খাচ্ছে হাতের থেকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর পিছনে টার্কি পাখি আর দেশি মুরগি রয়েছে, তো ওরা আজকেও একটা ডিম দিয়েছে, কালকে দুটো দিয়েছিল। দু একদিন ওরা একটা করে ডিম দেয়, আবার দু একদিন দুটো করে দেয়, কিন্তু কোন মুরগিটা প্রত্যেক দিন ডিম দেয় যায় না, সাদা মুরগিটাই যতদূর সম্ভব মানে প্রতিদিন হয়তো ডিম দেয়। আর এই যে এই এই সাদা মুরগিটার কথা বলছিলাম, এই মুরগিটাই প্রতিদিন মনে হয় ডিম দেয়, আর ওই পিছনের যে কালো মুরগিটা ও হয়তো একদিন দেয় আবার দুদিন দেয় না, কেন প্রত্যেক দিন একটা করে ডিম দেয়। আবার কালকে আর মানে দুদিন আমি দুটো ডিম পেয়েছি, আর এক প্রত্যেক দিন একটা করেই ডিম পাচ্ছি। তো যাই হোক, ওরা যেভাবেই ডিম দেয় দিক কোনো অসুবিধা নেই। আর টার্কি মুরগিগুলো টার্কি পাখিগুলো বেশ বড় হয়ে গেছে, তো ওদেরও প্রায় আর কিছুদিন পরে মাস মাস দেড়েক দুয়েকের মধ্যে ওদেরও ডিম পাওয়ার আশা হয়তো করা যেতে পারে। তো যাই হোক, ওদের এখনও খাবার দাবার দেওয়া হয়নি, ঘাস দিয়েছিলাম কালকে, ঘাস খেয়েছে কিছু রয়েছে। আর এখানে দেখো খাবার নিয়ে এখন প্রচুর ইয়ে করে, ম্যাচগুলো খেয়ে নেয়, বাজরা ঘাসের দানা খেয়ে নেয়, শুধু চালগুলো খায় না, চাল খেতে যায় না। তো ওদের এখন খাবার টাবার জল টল সব পাল্টে দেবো, না জলের ইয়ে টিয়ে ওরা সব কিছু দেখো ফেলে উল্টে দিয়েছে। ওদের জন্য দেখো কিছুটা রুটি নিয়ে এসেছি, টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তো ওদের খেতে দেবো। দেখো ওরা খাওয়ার জন্য কী হচ্ছে, তো রুটি ওরা বেশ ভালো খায়, দেখো কত সুন্দর খাচ্ছে হাতের থেকে নিয়ে। তো এক টুকরো মানে একটা ঠোকর মেরে নিয়ে চলে গেছে ওই যে ওইদিকে যে খাচ্ছে সবাই, আর আমার হাতে রয়েছে। তো আসুক ওরা দেখি হাতের থেকে নেয় নাকি আবার। তো ওরা একটু ভয় পায়, টার্কি মুরগিগুলো বেশি ভয় পায়, দেশি মুরগিগুলো মানে দেশি মুরগিগুলো অতটা বেশি ভয় পায় না। টার্কি পাখিটা এই তিনটে টার্কি পাখি ওরা একটু মানে বেশি ভয় পায় আর কি, কাছে আসতে যায় না। আর এই যে রয়েছে এখনও হাতে কিছু, তো দেখা যাক নেয় নাকি হাতের থেকে টার্কি পাখিগুলো। তো দেখি নিচ্ছে পছন্দ, কিন্তু ভয় ভয় পাচ্ছে, একবার সামনে আসছে আবার চলে যাচ্ছে। দেখো তো ওদের দিয়ে দিই, এখান দিয়ে ওরা নিয়ে নেবে। আর রুটি দেখো ওরা কত সুন্দর মানে শখ করে খাচ্ছে। এখানে ওই যে খাবারটা ওদের দিয়ে দিলাম, তো ওরা খেতে লাগুক খাবার এখন। তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম এর ফুল রয়েছে, তো এখন দেখো কত বড় হয়ে গেছে আস্তে আস্তে, অনেক প্রচুর কামড়া হয়েছে। ফুল প্রচুর হয়েছিল, তো ফুল ঝরে গেছে, তাও প্রচুর এখনো কামড়াঙা রয়েছে। আর এই যে ওদের জন্য দেখো বিকালে এক ব্যাগ ঘাস কেটে নিয়ে চলে এসেছি, আর এই যে ওরা এখানে রয়েছে, তো ওদের এবারে এই ঘাসগুলো কেটে দিয়ে দেবো। এক ব্যাগের প্রায় এক ব্যাগ ঘাস আছে, তো আগে কেটে নিই, ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর ওদের দিচ্ছি। এই যে ওদের ঘাস কাটা কমপ্লিট, তো দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে এই দিকে বেরিয়ে গেছে, এখানে দুটো চারটে ঘাস পড়ে গেছিলো, তো খাওয়া শুরু করে দিয়েছে। আর ওদেরও ঘাস দিয়ে দিয়েছি, আর এদিকে এরা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলেই সমস্যা, বেরিয়ে গেলে সারা ছাদ ঘুরে বেড়াবে, ঢুকতে চাইবে না। তো এদের আগে ঢুকিয়ে দিয়ে নিই, যা যা। আর ওইদিকে কালো মুরগিটা দেখো বেরিয়ে গেছে আর ঢুকছে না, আর সাদাটাও বারবার বেরোনোর চেষ্টা করছে। এটা আগে ওদের ঢুকিয়ে দিইনি, তারপরে এদের সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর ঘরে না ঢুকিয়ে দিলে এখন বিকেলবেলা ছাড়া পেলে এই দেশি মুরগি দুটো শুধু একবার এদিক ওদিক করে বেড়ায়, ঘরে ঢুকতে যায় না। তো খুব কষ্ট করে এটাকে ঘরে ঢোকালাম। আর এই যে ওদের খাবার, বিকালের খাবার, আর প্রায় বিকাল হয়ে গেছে, আজকে বিকালে একটু খাবার দিতে লেটও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের এখানে দেখো কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এখনও বিকাল কেবল সন্ধ্যা হয়নি, এই মুরগির ঘরের দিয়ে কেবল খাবার টাবার দিয়ে নেমে আসলাম, হট করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো মনে হচ্ছে পুরো রাত্রি হয়ে গেছে, কিন্তু এখনও বিকাল রয়েছে।